যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করছি সবাই ভালো আছেন যে বিষয় নিয়ে আসলে মূলত লাইভে আসা সেই বিষয়টি একটু ক্লিয়ার করব এবং সেই বিষয়ে কথা বলবো আমাদের গ্রুপ থেকে আমরা খুবই কম লাইভে আসি তবে আমাদের গ্রুপে আমরা চেষ্টা করি প্রবাসীদের আপডেটগুলো সবার আগে দিতে আমরা চেষ্টা করি প্রবাসীদের নিয়ে সময় কথা বলতে এবং প্রবাসীদের দাবি দাবাগুলো তুলে ধরতে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার কথাগুলো যদি এবং কথাগুলোর সাথে যদি আপনারা সহমত পোষণ করেন তাহলে ভিডিওটিতে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন আর এটি শেয়ার করলে হয়তো আমাদের আমি যে বিষয়টি নিয়ে আজকে লাইভে এসেছি যে ক্ষোভটুকু নিয়ে আজকে লাইভে এসেছি সেটি হয়তো এমন কারো কাছে পৌঁছাবে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের কাছে পৌঁছাবে তারা হয়তো এই বিষয়টি নিয়ে হয়তো একটু করে হলো ভাববে যেহেতু প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের অর্থনীতি চাকা সচলের পিছনে প্রবাসীদের বেশ ভালো ধরনের একটা অবদান সবসময় থাকে সেটা আমাদের বাংলাদেশ সরকার সবসময় প্রশংসা করেন যখন অর্থনীতির চাকা যখন বাংলাদেশের সচল থাকে ভালো একটি রেমিটেন্স পান কিন্তু আমরা প্রবাসীরা দেখতেই পাচ্ছেন ক্যাপশনে যে ক্যাপশনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমরা প্রবাসীরা যদি আমাদের কোনো আত্মীয় স্বজন না থাকে প্রবাসের মধ্যে এটি সৌদি আরব থেকে লাইভ করছি কিন্তু এর মানে এই না যে আমি শুধু সৌদি প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো আমি প্রবাসীদের নিয়ে কথা বলছি প্রবাসী যদি কোনো আত্মীয় স্বজন না থাকে সে যেভাবে হোক মারা যায় হোক হৃদরোগে হোক কোনো অসুস্থতার কারণে সে যদি মারা যায় তার লাশটা কি মর্গে থেকে যাবে এটি হচ্ছে প্রশ্ন কারণ আপনার ভালো করে জানেন প্রবাসে যদি মৃত্যু হয় কোনো একজন প্রবাসীর তার লাশটি দেশে পাঠাতে বেশ কিছু প্রসেসিং থাকে বেশ কিছু কাজ থাকে বেশ কিছু কাজ অতিক্রম করতে গেলে কিন্তু বেশ কয়েকজন লোককে ওই পিছনে সময় দিতে হয় চার দিন 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 পাঁচ সাত এক মাসও লেগে যায় আর এই এক মাস যাবৎ কে দোড় করবে একজন 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 মরদেহর পিছনে আমার এই প্রশ্নগুলো থাকছে লাভের মাধ্যমে কে দৌড়ে করবে যেমন আপনি দেখেন আমি বলছিলাম একটু আগে এই কথাটাই যে সুদিয়া প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের একজন সদস্য আপনারা জানেন অনলাইন ধরে ভাইরাল হয়েছে নিউজটি খুবই তরুণ আমাদের খুব কাছের একজন বন্ধু আমাদের সহকর্মী আমাদের আপনজন সে চলে গেছেন আফরার দেশে হঠাৎ করে সেই হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছেন চার দিন হল রিয়াদেই মারা গেছেন তাকে তার মরদেহ মরদেহ বর্তমানে আছে রিয়াদের সমস্যা মেডিকেলে আছেন মর্গে আছেন আমরা তার কাছের বলতে তার আত্মীয় স্বজন কেউ না সে আমাদের বন্ধু ছিল সে আমাদের সহকর্মী ছিল সে আমাদের অনেক বছরের একটি সম্পর্ক ছিল তার সাথে সে বলেই আমরা তার জন্য সময় দিচ্ছি আর এই সময় দিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার থেকে কিন্তু লাইভে এসেছি লাইভে কেন এসেছি আমি মিডিয়াতে কাজ করি বিধায় বাংলাদেশ দূতাবাস থেকে কেউ যদি মারা যায় তাকে অতটুকু সহযোগিতা করি বাংলাদেশ দূতাবাসের আমাদের পরিচিত যারা আছে যারা আছে তাদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস থেকে যে ফর্মটুকু দেওয়া হয় সেটি আমরা নিয়ে দিতে পারি খুব সহজে যাবতীয় বাংলাদেশ থেকে যে কাগজপত্রগুলো আনা সেগুলো বুঝিয়ে হয়তো বাংলাদেশ দূতাবাস থেকে যা করণীয় সেটি আমরা একদিনে করে দিতে পারি কিন্তু এর বাহিরে সৌদি আরবের মেডিকেল থেকে শুরু করে সৌদি আরবের ল্যাবার উইং থেকে শুরু করে সৌদি আরবের যাওয়াজার থেকে শুরু করে পুলিশ কেস থেকে শুরু করে যে যে কাজগুলো করা সেগুলো কে করবে এখন আমার প্রশ্ন হচ্ছে সেগুলো কে করবে এটি আপনাদের প্রশ্ন হতে পারে আর এগুলো করতে যদি আত্মীয় স্বজন প্রয়োজন হয় তাহলে একজন বন্ধু হোক আত্মীয় স্বজন হোক ওই লাশের পেছনে কিন্তু অনেকটা দিন তাকে শ্রম দিতে হবে অনেকটা দিন এখন আপনি ভালো করে জানেন এখানে কিন্তু কেউ ফ্রি নেই এখানে কেউ ফ্রি নেই সবাই কেউ না কেউ কাজ করছে কয় কয়েকদিন তার কাজ ফেলে সে ওই লাস্টের পেছনে ঘুরবে কখনো সম্ভব না আর যেহেতু কখনো সম্ভব না সেহেতু প্রত্যেকটা প্রবাসে যেহেতু দূতাবাস আছে দূতাবাসের লেভার উইংয়ে বাড়তি একটা সাপোর্ট দেওয়া দরকার কি না আমার আমার নিজের আজকে আমি যে দৌড়দৌড়ি করছি আমার নিজের মন্তব্য হচ্ছে এটি যে আপনারা কি আমার কথা একমত হবেন কিনা বাড়তি একটি সাপোর্ট থাকা দরকার কিনা কোনো একটি লাশ কেউ যদি মারা যায় হ্যাঁ আমি জানি যদি সড়ক দুর্ঘটনায় যেগুলো হয় সেগুলো দূতাবাসের তত্ত্বাবধানে সেই লাশগুলো মরদেহগুলো বাংলাদেশে পাঠানো হয় আর স্বাভাবিক মৃত্যু যেমন হৃদরোগে যারা মারা যায় বা অসুস্থ হয়ে যারা মারা যায় বা অন্য কোনো কারণে যারা মারা যায় তাদের মরদেহগুলো দেশে পাঠাতে কেন এত বিলম্ব কিংবা কেন এত হয়রানি কিংবা একজন প্রবাসী এই একজন প্রবাসের লাশের পিছে পিছনে আত্মীয় স্বজন থাকলে তাদের তো দশ পনেরো দিন লেগেই যায় আর কেউ না থাকলে তাদের লাশগুলো মর্গে পড়ে থাকছে এগুলো দেখবে কে এগুলো দেখা দায়িত্বকার এই প্রশ্নগুলো থাকছে আর আমাদের অনুরোধ থাকছে এটাই আজকে আমি বুঝতে পেরেছি কামরুলের মরদেহর পিছনে আমরা ছুটতে গিয়ে দেখেছি যে কত কত কাজগুলো করতে হয় কত প্রসেসিং এখানে থেকে যায় আর সেগুলো করতে আসলে বেকার না থাকলে কারোর পক্ষে সম্ভব না যে কাজ ফেলে রেখে এত দৌড়দৌড়ি করা তাই আমাদের যে দাবিটুকু থাকছে প্রথম দাবি আর এই দাবিগুলো হয়তো অতীত ছিল আমাদের যে সরকার আসুক বিএনপি বলি আওয়ামী লীগ বলি জাতীয় পার্টি বলি যেই সরকার আসুক ওই কখনো আসলে হয়তো আমলে নেয় না আমাদের নেতাকর্মী যারা আছেন মন্ত্রী যারা আছেন তারা আমলে নেয় না তারা নির্বাচনে আসার পরে তারা যেই জিনিসটা দেখেন সেটা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স কেমন আসছে প্রবাস থেকে সেটি নিয়ে তারা ক্যালকুলেটার কিংবা সেটি নিয়ে কম্পিউটার সিস্টেমে তারা বসে থাকেন তারা ওই জিনিসটা দেখেন না যে একজন প্রবাসী যখন মৃত্যুবরণ করে তার লাস্টি দেশে পাঠানোর প্রসেসিংটা কিভাবে সহজ করা যায় আপনি ভালো করে জানেন বাংলাদেশ সরকার থেকে শুধু তাই না বাংলাদেশ সরকার থেকে একটি মরদেহ একটি প্রবাসী যখন মৃত্যু হয় তখন একটি টাকা ধার্য করা হয় লাখ সামথিং এমন কিছু পঁচিশ হাজার টাকা এমন কিছু শুনেছি টাকা আপনার একটি লাশ যখন দেখা যায় সে লাশের সাথে দেওয়া হয় এটা শুনেছি বাকি দুই লাখ টাকা তুলতে যে লোকটি মারা যায় যে প্রবাসীটি মারা যায় তার চোদ্দ খানদানের ঘাম ঝরাতে হবে ফাইল নিয়ে ঘোরাঘুরি করতে তা কেন ভাই তা কেন সেটি কি কখনো আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন আমাদের মন্ত্রী যারা আছেন আমাদের যারা আছেন দেখার তারা কি কখনো দেখেছেন যে সেটা কেন হয় দেখেননি এই ফাইলটি নিয়েও আরও দশ বারো জনকে অসুস্থ হতে হয় যে দুই লাখ টাকা সরকার দিচ্ছে সেই দুই লাখ টাকার সে দুই লাখ টাকাটি তুলতে আর তাই এখন সময় এসেছে আপনার যারা আছেন আপনাদের অবস্থান থেকে প্রবাসী যারা আছেন এখানে যারা দেখছেন আমি দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট প্রবাসী এখানে দেখছে মানে যারা দেখছেন বেশিরভাগই ওই প্রবাসীরা আমার এই ভিডিও লাইভটুকু দেখছেন সৌদি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস ফর্ম থেকে আপনাদের কাছে মিনতি করব আমি আজকে রাজনীতি বক্তব্য নিয়ে কিন্তু লাইভে আসিনি আমি রাজনীতি করিও না আমি সব সময় লাইভে এসেছি প্রবাসীদের কথাবার্তা নিয়ে আর আজকে এই লাইভে আসার পিছনেই যে দুঃখটি কাজ করছে সেটি হচ্ছে প্রবাসীদের বেশ কিছু দাবি দাবা থাকে বেশ কিছু দাবি দাবা থাকে যেটি কখনো পূরণ হয় না এখন নির্বাচন আসছে বিধায় এই দাবি দাবাগুলো সরকারদের বিরোধী দলদের এবং সরকার হওয়া প্রার্থীদের অবশ্যই তাদের কানে পছিয়ে দেওয়া দরকার বলে মনে করেই কিন্তু লাইভে আসছি প্রথমত যে যে দেশে বাংলা বাংলাদেশ দূতাবাস আছে সৌদি আরব বলেন দুবাই বলেন বাহারান বলেন ওমান বলেন মালয়েশিয়া বলেন যে যে দেশে প্রবাসে যে যে দেশে বাংলাদেশ দূতাবাস আছে সেই সেই দেশের মধ্যে প্রবাসী লেবার উইং যেখানে আছে সেই লেবার উইং এ বাড়তি একটি সাপোর্ট দি দেওয়া দরকার বাড়তি একটি সাপোর্ট এই জন্য দেওয়া দরকার যে কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার লাশটি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় যত দ্রুত সম্ভব যেন দেশে পাঠানো হয় সে দাবি আপনারা সবাই করবেন সেটি যে সরকার আসুক না কেন এই দাবিটি করবেন আর এই লাস্টটি দেশে পাঠানোর পেছনে যদি লেবার আরও বাড়তি আরও বাড়তি লোকজন যদি দিতে হয় তাহলে ওখানে নিয়োগ দেওয়া হোক এই দাবিটুকু রাখবেন কারণ আপনারা ভালো করে জানেন একজন প্রবাসী কারো মা একজন প্রবাসী কারো ছেলে কারো ভাই কারো স্বামী সে যখন প্রবাসে থাকে সে দেশের কথা চিন্তা করে সে তার পরিবারের কথা চিন্তা করেই কিন্তু প্রবাসের মধ্যে আছে সে যখন মৃত্যুবরণ করে তখন ওই পরিবারের ওই আত্মীয় স্বজন কি হয় সেটা কেবল যারা হারিয়েছে তারা জানে আর তাই তার শেষবারের মতো অন্তত এই লাশটুকু যদি কোনো জটিলতা না থাকে এই মরদেহটুকু দেশে নিতে চায় শেষবারের মতো তাদের সন্তান ভাই স্বামী ওদের চেহারাটুকু একবার দেখতে চায় আর এই দেখতে চাওয়া নিয়েই যত বিড়ম্বনা সৃষ্টি হয় আর এই সৃষ্টি না হওয়ার জন্য বাংলাদেশ সরকার থেকে শুরু করে যে সরকার আসবে সামনে নতুন সরকার আসছে আসবে হয়তো ইনশাল্লাহ আপনারা ডিসেম্বরের আসন্ন জাতীয় নির্বাচনের পরে আমরা হয়তো নতুন সরকারের মুখ দেখব নতুন মন্ত্রীদের দেখব নতুন নেতাদের দেখব যারা প্রবাসীদের ভোটে আশা করে যারা প্রবাসী পরিবারের ভোটের আশা করে এবং যারা সব সময় সুন্দর সুন্দর কথা বলিয়ে প্রবাসীদের সুন্দর সুন্দর কথা বলিয়ে নানারকম অঙ্ক নানারকম আশা দিয়েই কিন্তু তারা ইলেকশনে নির্বাচিত হচ্ছেন তাদের কাছে আমাদের এই দাবিটুকু থাকবে যে প্রবাসীদের প্রথম যে দাবিটুকু রাখছি কোনো প্রবাসী যখন মারা যাবে তাদের লাশ যেন সরকারি খরচ থেকে সরকারি খরচে এবং সরকারি তত্ত্বাবধানে তাদের লাশটা যেন সুন্দরভাবে খুব অল্প সময়ে বাংলাদেশে পাঠানো হয়